জাদুর বাক্সত কইরা মামা কি নিয়ে আইছেন জাদুর বাক্স কি আছে আরে বাবা কত কইরা মামু 20 টাকা আছে 30 টাকা আছে 20 টাকালাটা কি রকম আর হচ্ছে 30 টাকালাটা কি রকম ও বড়টা 30 ছোটটা 20 তো ছোটটা একটা লন্ত দেখি কেরম খাইতে কেরমু ভালো ভালো না হলে টাকা দিন লেবে এ রে বাবা গ্যারান্টি কইরা বিক্রি করতে আছে ভালো না হইলে কিন্তু টাকা নাই তার মানে কতটা মানে টেস্ট হবে আপনারা বুঝছালাম তো ঠিক আছে এই যে দেখেন এখন আমি খাইয়ে দেখি মামার প্র্যাকটিস কেমন বিসমিল্লাহির রহমানির রহিম খুবই সফট এবং কি একেবারে গরম গরম সত্যি মামু একের ক খাইতে কিন্তু হেভি মামু হ্যাঁ ভালো এটা কি আপনি নিজে তৈরি করেন নাকি না কোম্পানি আছে ও কোম্পানি আছে আরে এটা কি দেই অনেক গরম থাকে গরম তো এত ভিতরে আগুন আছে ও এটার ভিতরে আবার জাদুর বাক্স কিন্তু আমি প্রথমে এমনি এমনি বলি না এটার ভিতরে আগুন আছে অবশ্যই জাদুর বাক্স তো যাই হোক মামার থেকে যারা মিরপুরে আছেন অবশ্যই খাইবেন খাইতে কিন্তু সেই টেস্ট সেই স্বাদ আর ভিতরে কি দিছেন মামা ভিতরে সব কিছু মামা শোনা দিয়ে করছে ও আর ভিতরে হচ্ছে মাই মশলা পেস্ট টেস্ট দিয়ে তৈরি করা হয়েছে তো যাই হোক সবাই মামুর থেকে দেখবেন আর তামা তামা করে খাইবেন জাদুর বাক্স দেখতে কিন্তু এগুলো আছে জাদুর বাক্সায় খাইবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম।